हेलो स्टूडेंट, वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा, आज के तुम्हारे संगे उदस्थितिविद्या और वायुमंडलीय चाप ये चैप्टारे चार नम्बर पार्टे पास्कलेर सूत्र नहीं आलोचना करो, अर्थात पास्कलेर सूत्र की एवं पास्कलेर सूत्र सहाजे घात बृद्धि नीतिटा कि एवं एर सहाजे कि घात बृद्धि नीति शक्ति संग्रह सूत्र कि सब विषय डिटेल्स आलोचना करो। विषयगुलो खूब गुरुत्वपूर्ण एवं कन्सेप्चुअल। ओके, तो तुम्हारा भिडियो स्किप करो ना, प्रथम थेके शेष पर्यंत देखो। ओके, तो हमें आलोचना शुरू करब। तो आगे तुम्हारे काछे रिक्वेस्ट आछे, तुम्हारा जदि एखोनो पर्यंत साइंस बीटा चैनल जदि सबसक्राइब ना करे थाको अवश्य चैनल सबसक्राइब करबे एवं पाशे थाका बेल आइकन प्रेस करबे, कारण साइंस बीटा चैनल क्लास 10-12 फिजिक्स केमिस्ट्री एवं मैथामेटिक्स वेस्ट बेंगल जो सिलेबस आछे सेई सिलेबस अनुयायी भिडियो आपलोड करा हय। अलरेडी अनेक भिडियो आपलोड करा आछे, तुम्हारा प्लेलिस्ट थेके देखते पारो। ओके, तहले एखाने देखो, प्रथम तुम्हारा लिखबे पास्कलेर सूत्र, अर्थात पास्कल ल पास्कल सूत्र कि देखे नो। हमें यगल छोटो बल्ले देखा को बल आके को प्लस्टिक बल आज बेलून टाइप कि तरह भरे जल आ जल भर्ती आर मध्य जो को जगह छिद्र कर दी। ओके, जो छिद्र कर दी एम जो छिद्र कर दी छिद्र कर पर आंगुल दिए हाथ दिए आंगुल दिए जी एम चाप दी। ओके, এইভাবে যদি এই সমস্ত জায়গায় চাপ দিই, এইভাবে যদি চাপ দিই, ওকে, তাহলে এইভাবে যদি আমরা চাপ দিই, মানে একটা বল আছে যার বা বেলুন টাইপের আছে, তার ভিতরে জল ভর্তি আছে এবং তার গায়ে এরকম ছিদ্র আছে, এবারে আমি বলটাকে এইভাবে চাপ দিচ্ছি। ওকে, এইভাবে চাপ দিচ্ছি, তাহলে চাপ দিলে কী হবে, সেখান থেকে জল মানে যেখানে জায়গায় ছিদ্র আছে সেখান থেকে জল লম্বলম্বীভাবে এইভাবে বেরিয়ে যাবে। এইভাবে জলগুলো বেরিয়ে যাবে। তাহলে আমি চাপ দিয়েছি, দেখো না, আমি যে চাপ বা বল প্রয়োগ করেছি কোথায়, এই যেখানে যেখানে আমন আমন আছে, তাহলে আমি এখানটা আমি চাপ প্রয়োগ করেছি, এখানে ধরলাম চাপ প্রয়োগ করেছি, এখানটায় ধরলাম চাপ প্রয়োগ করেছি, আর এখানটা আমি চাপ প্রয়োগ করেছি, কিন্তু জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা চাপ আসছে, যেখানে যেখানে জল বেরোচ্ছে সেখানে অবশ্যই একটা চাপ ক্রিয়েট হচ্ছে, তবে তো জলের জলের উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করি, তবে তো সেখান থেকে বল জলটা বেরিয়ে যাবে। তাহলে জলটা যে লম্বলম্বভাবে এই ছিদ্র দিয়ে বেরোচ্ছে, নিশ্চয়ই তাহলে এখান থেকে চাপ অনুভব হচ্ছে, কিন্তু আমরা চাপ দিয়েছিলাম কোথায়, যেখানে যেখানে আঙুলগুলো আছে 1, 2, 3, 4, তখন চারটে জায়গায় আমি এরকমভাবে চাপ দিয়েছি। ওকে, তাহলে এইভাবে চার জায়গায় চাপ দিয়েছি কিন্তু জল এখান থেকে বেরিয়েছে, তাহলে আমি এখানে চাপ প্রয়োগ করে সেই জল সেই চাপটা এই যেখান থেকে জল বেরোচ্ছে সেখানে প্রযুক্ত হয়েছে, অর্থাৎ চাপটা একটা জায়গাতে এক জায়গায় প্রযুক্ত হলে তরলের ভিতরে ওই সেই চাপটা অন্য জায়গায় প্রবাহিত হয়, তার উপরেই পাস্কেলের সূত্রটা বলা হয়েছে। পাস্কেলের সূত্র কি বলা আছে, কোনো প্রবাহীর আবদ্ধ প্রবাহীর উপর, ধরুন কোনো এই জায়গায় আবদ্ধ আছে, এই আবদ্ধ, ওকে, আবদ্ধ প্রবাহীর উপর, ওকে, যদি আবদ্ধ প্রবাহিতে আমি চাপ প্রয়োগ করি, সেই চাপটা ধরলাম আমি এখানটায় চাপ প্রয়োগ করলাম, ওকে, এখানে চাপ প্রয়োগ করলে সেই চাপটা ওই ওই তরলের সমস্ত জায়গায় সমানভাবে প্রবাহিত হবে, মানে আমি এক জায়গায় চাপ প্রয়োগ করবো সেই চাপটা সমানভাবে চারিদিকে, মানে এখানে যদি পি চাপ প্রয়োগ করি এখানেও পি চাপ হবে, এখানেও পি চাপ হবে, এখানেও পি চাপ হবে, মানে একই চাপ চারি জায়গায় ছড়িয়ে যাবে। এইটা হচ্ছে পাস্কেলের মেন সূত্র। আর একবার ভালো করে বলে দিচ্ছি, কোনো একটা আবদ্ধ জায়গায় কোনো প্রবাহী থাকলে বা জল থাকলে, সোজা সবথেকে ইজি এক্সাম্পল জল দিয়ে দেখো দিলাম, জল থাকলে এরকম বেলুন টাইপে ধরতে পারো যে তার ভিতরে বেলুনের ভিতরে জল আছে, সেখানে জল থাকে, তা তার যে যদি এক অংশে চাপ দিই বা বল প্রয়োগ করি সেই চাপটা জলের সমস্ত জায়গায় প্রবাহিত হয়ে সেখানে প্রযুক্ত হয়ে যাবে, তাহলে একই বলা হয় পাস্কেলের সূত্র। একটা ভালো এক্সাম্পল দিলে বুঝতে পারবে, তোমাদের বইয়ে এক্সাম্পলটা আছে, সেই এক্সাম্পলটা দেওয়া যায়, ধরলাম এরকম আছে, এরকম এই জায়গায় ছিদ্র আছে, ছিদ্র আছে এখানটা, আর ধরলাম এইখানটাই আমার ছিদ্র আছে, এবং এর প্রত্যেকটার মুখে একটা পৃষ্ঠন দেওয়া আছে, এভাবে একটা পৃষ্ঠন দেওয়া আছে,
এরকম একটা পিস্টন দিয়ে আছে। ওকে, পিস্টন দেওয়া আছে, এখানেও পিস্টন দেওয়া আছে। তাহলে এর ভিতরে কি আছে? জল আছে। ভালো করে এক্সাম্পলটা বোঝার চেষ্টা করবে। এবং প্রত্যেকটার যেই প্রস্থছেদ আছে, যে পাইপে যে প্রস্থছেদ আছে, ক্ষেত্রফলটা আছে, প্রত্যেকটা ক্ষেত্রফল আলাদা। ধরলাম এর ক্ষেত্রফল হচ্ছে কি, এ, এই যে প্রস্থছেদ আছে এখান থেকে এর যে গোল মতো নেই এটা, এর যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল প্রত্যেকটা আলাদা। প্রথমটার ক্ষেত্রে এ, দ্বিতীয়টার ক্ষেত্রফল হচ্ছে কি বি, তৃতীয়টার ক্ষেত্রফল ধরলাম সি, এর ক্ষেত্রফল হচ্ছে কি ডি, আর এর ক্ষেত্রফল হচ্ছে ই। ওকে, প্রত্যেকটার ক্ষেত্রফল আলাদা, মানে যে এই পাইপের মতো যে দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটা একই সাইজের নেই, ছোটো বড় আছে, তার সাইজের প্রত্যেকটা ক্ষেত্রফল আলাদা। তাহলে আমি যদি এখানে এফ ওয়ান বল প্রযুক্ত করি, এফ ওয়ান বল এখানটা প্রযুক্ত করলাম, করে এখানে প্রযুক্ত করে এইটাকে পিস্টনটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম, এইখানটা নিয়ে চলে আসলো। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো, পিস্টনটা আবার উপরে ছিল, এফ ওয়ান বল আমি এদিকে প্রযুক্ত করলাম, এই দিক বরাবর এফ ওয়ান বল আমি এই দিক বরাবর, আমি এটাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে ধরলাম পিস্টনটা চলে এসছে, কীভাবে আমি এখানে এফ ওয়ান বল প্রযুক্ত করেছি। তাহলে এফ ওয়ান বল এখানে যে প্রযুক্ত করি, তাহলে এর আশপাশে যে জলটা, তাহলে এখানে তো তরল ছিল না, সব জায়গায় তরল ছিল, তাহলে এখানে যদি আমি বল প্রযুক্ত করি এখানটায়, তাহলে এই এই বলটা প্রযুক্ত করার আগে এখানটায় যে জল ছিল সেই জলের উপর বল প্রযুক্ত হয়েছে, তা জলের উপর একটা চাপ ক্রিয়েট করা হয়েছে, সেই চাপটা কত হবে, সেই চাপটা আমি এখানে বলতে পারি কি, পি ইকুয়াল টু এফ ওয়ান বাই এ। দেখো আমার ফর্মুলা কি, চাপের ফর্মুলা ছিল কি, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এই পজিশনটা আমি ভালো করে তোমায় বুঝিয়ে দিচ্ছি, এই ধরলাম এখানে আমার পিস্টন ছিল, এখানটায় এতটুকু আমার জল ছিল। ওকে, তারপরে এখানটায় আমার জলের যে ব্যবস্থা করেছিল এই অবস্থা এখানটায়। তাহলে এবারে যদি আমি এখানে এফ ওয়ান বল প্রযুক্ত করে এই এই অভিমুখে যদি আমি এফ ওয়ান বল প্রযুক্ত করি, তাহলে পিস্টনটাকে বল প্রযুক্ত করে আমি পিস্টনটাকে এখানটায় নিয়ে চলে আসলাম। তাহলে এইখানটায় যে জলটা ছিল, এই যে জলটা ছিল সেই জলটার উপর নিশ্চয়ই একটা চাপ প্রযুক্ত হয়েছে, তা সেই জলটা কি এখান থেকে বাইরে বেরিয়ে এসছে, জলটা এখান থেকে বাইরে বেরিয়েছে, তাহলে এখানে যে চাপটা প্রযুক্ত হয়েছে সেই চাপটা হচ্ছে পি, আর সেই চাপের মান হচ্ছে পি ইকুয়াল টু এফ ওয়ান বাই এ, তা বল বাই ক্ষেত্রফল। তাহলে এই চাপটা এখানটায় প্রযুক্ত হয়েছে। তাহলে অনুরূপভাবে এই চাপটা যেহেতু জলের এখানটায় চাপটা প্রযুক্ত হয়েছে, তাহলে সেই চাপটা এই জলের দিয়ে প্রবাহিত হয়ে বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়ে যাবে অ্যাকর্ডিং টু পাস্কেল ল বা পাস্কেল সূত্র অনুযায়ী। কারণ যে কোনো একটা জায়গায় যদি চাপ প্রযুক্ত হয়ে যায়, সেই চাপটা জল দিয়ে প্রবাহিত হয়ে সমস্ত জায়গায় প্রবাহিত বা প্রযুক্ত, সেই চাপটা প্রযুক্ত হয় এবং সমান পরিমাণ চাপ, অর্থাৎ আমি যদি এখানটায় পি এফ ওয়ান বল প্রযুক্ত করে যদি পি চাপ প্রযুক্ত হয় এখানে, বা এই জলের উপরে যে পি চাপ যদি ক্রিয়া করা বা পি চাপ যদি আমরা প্রযুক্ত করি, সেই পি চাপ প্রত্যেকটা জায়গায় প্রযুক্ত হবে। তাহলে এটাকে ঠেল আমি চাপ দিয়ে এখানে প্রবেশ করালাম, আর সেই একই পরিমাণ চাপ সমস্ত জায়গায় ক্রিয়া করে এইটাকে কী হবে, উপর দিকে সরিয়ে দেবে, এইগুলো একটু উপর দিকে সরিয়ে দেবে। দেখবে এইগুলো নিজেরা প্র্যাকটিক্যালি কোনো পরীক্ষা করে দেখবে, এক জায়গায় চাপ দেবে আর এক জায়গাতে উঠে যায়, ওই দিকে চাপ দিকে এই দিকে উঠে যায়, তার মানে কি চাপ জল দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখান থেকে চাপটা ওখানে যাচ্ছে। তাহলে এখানে আমি চাপ প্রযুক্ত করলাম, সেই চাপটা প্রবাহিত হয়ে এই এ বি সি ডি ই ক্ষেত্রফল বিশিষ্ট প্রত্যেকটা পিস্টনের উপর প্রযুক্ত হয়, তার ফলে এই প্রত্যেকটা পিস্টন একটু একটু উপর সরে যায়। এবার কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা পিস্টন কি ইকুয়ালি সরে যাবে চারিদিকে, ইকুয়ালি সরবে না, কারণ কি তাদের ক্ষেত্রফল বেশি হবে। তাহলে এখানে চাপটা কত হবে, তাহলে আমরা এখানটায় চাপ হবে পি ইকুয়াল টু, এখানে ধরলাম এফ টু বল প্রযুক্ত এখানটাই উপর দিকে, ধরলাম এফ টু বল প্রযুক্ত হয়েছে, তাহলে এফ টু বাই বি, এখানটায় এই চাপ প্রযুক্ত হবে, এখানে এফ থ্রি, এখানে পি চাপ ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে বলতে হবে পি চাপ ইকুয়াল টু হবে কি এফ থ্রি বাই হচ্ছে কি এটা হচ্ছে সি, এখানে পি চাপ ইকুয়াল টু কত হবে এফ ফোর বাই হচ্ছে ডি, এখানে পি চাপ কত হবে পি ইকুয়াল টু
F5/E তাহলে দেখে নাও প্রত্যেকটার ক্ষেত্রে দেখো আলাদা হচ্ছে চাপ ইকুয়াল কিন্তু তার ক্ষেত্রফল হিসাবে চাপে যে বলটার পরিবর্তন মানে এখানে যদি আমি F1 বল প্রযুক্ত করি প্রত্যেক জায়গায় কিন্তু আমার F1 বল প্রযুক্ত হবে না এইটা এই ধারণাটা ভুল যে আমি একই যে বল এখানে প্রযুক্ত করি সেই বলটা চারদিকে প্রবাহিত হবে না কি করে পাবে তাহলে কি করে একটা ফোর্স চারি জায়গায় একই পরিমাণ হবে বলটা কমে যাবে প্রত্যেকটা জায়গায় কম বেশি হবে ওকে ভালো করে বোঝার চেষ্টা করো আমি যদি একটা বল এক জায়গায় প্রযুক্ত করি সেই বলটা চার জায়গায় একইভাবে প্রযুক্ত হতে পারবে না সেই বলটা যদি চার জায়গায় যায় সেটা বিভিন্ন রকম ভেঙে যাবে কিন্তু যদি একই জায়গায় যদি এক জায়গায় যে চাপ প্রযুক্ত করব সেই পরিমাণ চাপ সমস্ত জায়গায় ইকুয়ালি চলে যাবে মানে চাপ সর্বদা সমান হবে কারণ যেই চাপ এখানটায় প্রযুক্ত করেছি সেই চাপ বিভিন্ন জায়গায় একইভাবে প্রযুক্ত হবে তাহলে এখানে চাপ পি হবে এখান যদি এখানে চাপ এই এফ ওয়ান বল দ্বারা বল প্রযুক্ত করে যদি পি ওয়ান চাপ প্রযুক্ত হয় এই জলের উপরে তাহলে সেই পি চাপটা সমস্ত জায়গায় ইকুয়ালি প্রযুক্ত হবে এবারে প্রত্যেকটার ক্ষেত্রে কি একই বল প্রযুক্ত হবে একই বল প্রযুক্ত হবে না ডিপেন্ড করবে তার ক্ষেত্রফলের উপরে তাহলে এখানে পি চাপ ইকুয়াল ধরলাম এখানে এফ টু বল প্রযুক্ত পিস্টনটা একটু উপরের দিকে এই পিস্টনটাকে উপরে উঠবে এইদিকে পিস্টনটাকে উপরে উঠে উপরে উঠে যাবে এইদিকে পিস্টনটা একটু নিচের দিকে এইদিকে উপরে উঠবে এইদিকে পিস্টনটা একটু উপর দিকে উঠবে তো কতটা উঠবে ডিপেন্ড করবে এই রেশিওর উপর চাপ ইকুয়াল টু এফ টু বাই বি এফ থ্রি বাই সি এফ ফোর বাই ডি এফ ফাইভ বাই ই তার মানে প্রত্যেকটা চাপ ইকুয়াল কিন্তু বল এক নয় এটা ভালো করে মনে রাখবে এই ফ্লুইডের ক্ষেত্রে বা এই প্রবাহের ক্ষেত্রে যে প্রবাহের কোনো একটা অংশে যা চাপ প্রয়োগ করবো সেই চাপটা অন্যান্য অংশে একই পরিমাণ যাবে কিন্তু বল আলাদা হবে বল সব জায়গায় ইকুয়াল হবে না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাহলে আমি এখান থেকে সমীকরণটা লিখি তার মানে আমার পাস্কেলের সূত্র অনুযায়ী আমি বলতে পারি এফ ওয়ান বাই এফ ওয়ান বাই এ ইকুয়াল টু এফ টু বাই বি ইকুয়াল টু এফ থ্রি বাই সি ইকুয়াল টু এফ ফোর বাই ডি ইকুয়াল টু এফ ফাইভ বাই ই তাহলে এইটা প্রত্যেকটার অনুপাত সমান হবে তার মানে কি প্রত্যেকটা চাপ সমান হচ্ছে ওকে তার মানে হচ্ছে আমি একটা জায়গায় যেই চাপ প্রয়োগ করব অন্যান্য জায়গায় ঠিক সেই চাপ প্রযুক্ত হবে অর্থাৎ আমি যদি এখানটায় পি চাপ প্রযুক্ত করতাম সেই চাপটা সমস্ত জায়গায় প্রযুক্ত হতাম সব জায়গায় পিস্টনগুলো উপরে দিকে উঠে যেত যেহেতু আমি এখানে প্রযুক্ত করেছি তাহলে সব জায়গায় পিস্টনটা উঠে গেছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো প্রবাহের কোনো একটা অংশে যদি চাপ প্রযুক্ত করি সেই সমান পরিমাণ চাপ ইকুয়াল চাপ ওই জলের বা ওই বদ্ধস্থলের বিভিন্ন অংশে একই পরিমাণভাবে চাপটা কাজ করবে ওকে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো নেক্সট আমরা এই পাস্কেলের সূত্রের একটা অ্যাপ্লিকেশন আমরা জানবো সেটা হচ্ছে কি ঘাত বৃদ্ধির নীতি পাস্কেলের সূত্র অনুযায়ী ঘাত বৃদ্ধির নীতি এটা কিভাবে আমরা ঘাত বৃদ্ধি নির্ণয় করতে অর্থাৎ কম বল প্রযুক্ত করে বেশি বল পাবো এইটাও আমরা করা এই তো প্রবাহের ক্ষেত্রে করা যায় সেটা কী হয় তোমার দেখাচ্ছি খুবই ইন্টারেস্টিং ওকে নেক্সট যেটা দেখা তোমাদের ঘাত বৃদ্ধি নীতি এটা খুবই ইন্টারেস্টিং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো ঘাত বৃদ্ধির নীতি ঘাত বৃদ্ধি নীতি সেটা কি দেখে নাও ধরলাম দুটো টিউব আছে এই টিউবের মধ্যে ধরে নাও এখানে আর একটা টিউব আছে এদের মধ্যে একটা কমন সাধারণ তল আমি নিচ্ছি এটা আছে এদের সাধারণ তল যখন এদের মধ্যে একটা সাধারণ তল থাকবে তখন এদেরকে সমোচ্চ শিরদ ধর্ম কাটবে এটা বলেছিলাম প্রথমে ধরলাম দুটো টিউব আছে একটা টিউব আছে একটা টিউব আছে তাহলে এখানে ধরলাম জল এখানে একটা পিস্টন আছে ধরলাম পিস্টন ওকে ফ্রিকশনলেস পিস্টন অবশ্যই কোনো ঘর্ষণ কাজ করবে না তাহলে আমি এতে জল রেখেছি তাহলে আমরা প্রবাহী থেকে এখনও পর্যন্ত কী বুঝতে পারলাম যদি কোনো প্রবাহীর কোনো এক অংশে যেই চাপ প্রযুক্ত করব সেই সমান পরিমাণ চাপ ওই প্রবাহীর বা ওই বদ্ধতলের অন্য অংশে ঠিক একইভাবে প্রযুক্ত হয় ওই তরলের মধ্যে বা ওই প্রবাহের মধ্যে প্রবাহিত হবে তার মানে চাপ তরলের এক অংশ থেকে আর একটা অংশে প্রবাহিত হতে পারে এখান থেকে এটা বোঝাচ্ছি
ভালো করে মনে রাখবে, চাপ তরলের মধ্য থেকে এক অংশ থেকে আর একটা অংশে প্রবাহিত হতে পারে। ওকে, তাহলে এইভাবে বা শুধু তরল নয় প্রবাহী বলা যেতে পারে, গ্যাসের ক্ষেত্রে হবে যেগুলো আমরা প্রবাহী হিসাবে বলতে পারি। ওকে, তাহলে এখানে একটা পিস্টন আছে, ফ্রিকশনলেস পিস্টন। ফ্রিকশনলেস মানে কি, এটা অনেকদিন হয়তো ডাউট হতে পারে, ফ্রিকশনলেস এর মানে কি? ঘর্ষণবিহীন, তার মানে হচ্ছে কি যে এই যে পিস্টনটা উপর দিকেও নামতে পারে, উপর নিচের দিকেও উঠতে পারে। মানে আমি যদি উপর দিকে তুলি এটাকে এইভাবে উপর নিচে যে ডাউন করি, একটা জাস্ট প্লেটের মতো, একটা তরল প্লেট, একটা প্লেট রাখতে যাবো না, এই প্লেটটাকে যদি আমি নিচের দিকে নামাই উপর দিকে উঠি, তাহলে এই দেয়ালের সঙ্গে ঘর্ষণ হচ্ছে। তো তাহলে ঘর্ষণের জন্য ঘর্ষণ বল আলাদা তৈরি হবে, আমরা ঘর্ষণ চ্যাপ্টারে বুঝিয়েছিলাম তোমাদের। কিন্তু এখানটা বলা যে ফ্রিকশনলেস মানে হচ্ছে এই পিস্টনটা যদি নিচে নামাই বা উপরে তুলি, এই দেয়ালের সঙ্গে ঘর্ষণ কোনো ঘর্ষণ হবে না, অর্থাৎ স্মুথলি এটা মানে উইদাউট এনি ফ্রিকশান এটা উপর নিচে সবসময় আপ ডাউন করবে, মানে এর সময় কোনো ঘর্ষণ হবেই না, সেই জন্য বলা হচ্ছে ফ্রিকশনলেস এমন দেওয়া হয়েছে। তাহলে এখানটায় জল আছে, ওকে, তো এরকম অবস্থা আছে। এবার আমি একটা কাজ করলাম, সেটা কি, এখানটায় একটা বস্তুকে বসিয়ে দিলাম, একটা ওজন বসালাম, যার ওজন হচ্ছে কি ডাব্লু ওয়ান। তাহলে আমি এর ক্ষেত্রফল, এই যে প্রস্তরের ক্ষেত্রফলটা, এর ক্ষেত্রফল হচ্ছে কি এ, আর এর যে ক্ষেত্র প্রস্তরের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল হচ্ছে কি বি। দুটোর ক্ষেত্রফল আলাদা, বি গ্রেটার দ্যান এ, আমরা বুঝতেই পারছি যে এর ক্ষেত্রফলটা এর থেকে বেশি হবে, এর প্রস্তরের ক্ষেত্রফলটা এর থেকে বেশি হবে। তাহলে এখানে ডাব্লু ওয়ান বল প্রযুক্ত করেছি, এখানে তো আমরা একটা বাটখারা হোক কোনো একটা ডাব্লু ওয়ান ওজনের কোনো একটা জিনিস বস্তুকে এই পৃষ্ঠের উপরে রেখেছি, রাখলে কী হবে, পিস্টনটা একটু নিচের দিকে নামবে। ধরলাম পিস্টনটা একটু এখান থেকে নিচের দিকে নামলো, ওকে, এখানটাই নামলো। তাহলে এর উপরে কী আছে, এর উপরে আমার ডাব্লু ওয়ান বস্তু, ওজনের বস্তু আছে, ডাব্লু ওয়ান ওজনের বস্তু আছে, ওকে। তাহলে কী ঘটবে বলো, তাহলে আমি এটা প্রথমে দেখালাম, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, ওকে। তাহলে এখানে যদি ডাব্লু ওয়ান ওজনের বস্তু যদি চাপানোর ফলে পিস্টনটা একটু নিচের দিকে নেবে, নর্মালি দেখো না, একদম পড়ার ব্যাপারটা নিয়ে যে বয়ে দেওয়া আছে পড়তে হবে ব্যাপারটা নয়, বেসিকভাবে তুমি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো। আমার এখানে জলের উপরে একটা পিস্টনে ফ্রিকশন ইজিলি উপর নিচে করতে পারে, তার উপরে একটা ওজন ডাব্লু ওয়ান ওজনের একটা বস্তুকে ফেললাম বা রাখলাম, রাখলে কেউ তাহলে পিস্টনটা কি উপরেই থাকবে, উপর যেহেতু জল তাহলে নিচের দিকে নেমে যাবে। তাহলে নিচের দিকে নামলো মানে কি, যেখান থেকে কিছু জলকে নিচের দিকে এসে সেই জলের উপরে চাপ প্রয়োগ করলো, সেই চাপটা কতটা তা খুব সহজে বের করতে পারো, সেটা কি আমরা জানি চাপ ইকুয়াল টু এফ বাই এ, তাই না। তাহলে এখানে ওজনটা বলটা কোনটা হবে, ডাব্লু ওয়ান ওজন, যে ওজনটা বস্তু রেখেছি ডাব্লু ওয়ান, তাহলে এখানে চাপটা হবে কি পি ইকুয়াল টু ডাব্লু ওয়ান বাই এ, এখানে যে এই ক্ষেত্রে বলা যায়, তাহলে এখানটায় চাপ হচ্ছে এ। তাহলে এই চাপটা কোথায় প্রযুক্ত হলো, নিচের দিকে, এখানটায় চাপটা প্রযুক্ত হলো। এবার চাপটা কি ওখানে থাকবে, থাকবে না, আমি বলেছি প্রবাহের মধ্যে চাপ প্রযুক্ত, কোনো একশো কোনো একটা অংশে চাপ প্রযুক্ত হলে সেই চাপটা প্রবাহী অন্য অংশে চলে যায়, তাহলে এখান থেকে প্রবাহিত হবে, যে কমন একটা তল আছে সেই তল দিয়ে যাবে, এভাবে যাবে, যেখানে উন্মুক্ত পাবে, যেখানে ফ্রিলি খুব সহজে বল প্রযুক্ত করে সরাতে পারবে, তাহলে এখানে এসে সেই চাপটা প্রযুক্ত হবে। তার মানে যেই চাপটা আমি এখানে প্রযুক্ত করেছিলাম, আমি তৈরি করেছিলাম, ক্রিয়েট করেছিলাম এখানটায়, সেই চাপটাই তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এখানে প্রযুক্ত হয়েছে। তাহলে এখানে যে চাপটা প্রযুক্ত হয়, তাহলে এই পিস্টনটা কী করবে, নিচের দিকে নামবে না উপর দিকে উঠবে, পিস্টনটা উপর দিকে উঠবে। তাহলে পিস্টনটা যাতে উপর দিকে না ওঠে, তার সেই জন্য আমাকে এখানে কিছু ওজন চাপাতে হবে, ভালো করে সহজে ব্যাপারটা বুঝে নাও। এখানটা একটা আমার পিস্টন ছিল ফ্রিকশনলেস, তার উপরে একটা ডাব্লু ওয়ান ওজনের একটা বস্তুকে চাপিয়েছি, তার ফলে পিস্টনটা একটু নিচের দিকে নেমে গেছে, তাহলে এখানে কিছুটা জল নিচের দিকে অপসারিত হয়েছে, অর্থাৎ জলের উপরে কিছু চাপ প্রযুক্ত হয়েছে। সেই চাপটা কি পি, ধরলাম পি ইকুয়াল টু কি ডাব্লু ওয়ান বাই এ, যেই বলটা যেই ওজন দিয়েছি, যে বল প্রযুক্ত করেছি, আর যে ক্ষেত্রফলটা আছে এই চোঙটার
প্রস্থের ক্ষেত্রফলটা আছে। তাহলে পি ইকাল টু ডাব্লু ওয়ান বাই এ, তাহলে ডাব্লু ওয়ান বাই এটা এখানে চাপ প্রযুক্ত হলো। যেহেতু আমরা পাস্কালের সূত্র অনুযায়ী যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, তর কোনো প্রবাহী আবদ্ধ প্রবাহীর কোনো একটা অংশে চাপ প্রযুক্ত করলে সেই চাপটা প্রবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অন্য একটা অংশে প্রযুক্ত হয়। এখানে এখান থেকে প্রবাহিত হচ্ছে হয়ে যেখানে উন্মুক্ত পাবে, যেখানে সহজে চাপ প্রযুক্ত করে সেখানে চলে যাবে, তাহলে এখানে প্রযুক্ত হবে। প্রযুক্ত হলে কী হবে, এই পিস্টনটা উপর দিকে উঠে যাবে, তাই না? তাহলে এই পিস্টনটা যাতে উপর দিকে না উঠে যাক, তাহলে আমি কী করতাম, আমাকে আমি চাইছি না যে পিস্টনটা উপর দিকে উঠুক, এখানেই থাকুক, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে করতে হবে কি, এখানটায় বস্তু চাপাতে হবে। তাহলে এখানে আমাকে কী হবে, বস্তুটাকে চাপাতে হবে, এমন বস্তু যা ধরলাম এটা ডাব্লু ওয়ান। এবার কোশ্চেন হচ্ছে কি, একই বস্তু চাপাতে হবে, একই বস্তু চাপাতে হবে, চাপ বস্তু আলাদা হবে। তাহলে এখানে কী করতে হবে, যাতে এই পিস্টনটা উপর দিকে না উঠুক সেই কারণে কী করবো, আমি এখানে একটা বস্তু চাপিয়ে দেবো। তাহলে বস্তু চাপিয়ে দিলে কী হবে, এখানে যে চাপ প্রযুক্ত হয়েছে সেই সমান পরিমাণ চাপ যদি এখানে প্রযুক্ত করি, দেখে নাও এখানে চাপ এই দিকে করছি আর এই দিকে চাপটা এই দিকে করছি, তার ফলে কী হচ্ছে, এইটা যেই চাপের জন্য একটাকে উপরে তুলছে ঠিক একই পরিমাণ চাপ ডাব্লু টু ওজনের বস্তু দিয়ে আমি বস্তুটা নিচের দিকে নামিয়ে দিলাম। এবার আমি দেখো ডাব্লু টু আর ডাব্লু ওয়ান ইকুয়াল হবে না আলাদা হবে, তাহলে যখনই ডাব্লু টু বস্তুটা চাপিয়ে দেবো তখন আমার বস্তুটা বা পিস্টনটা যেখানটায় ছিল সেখানে চলে যাবে, অর্থাৎ এখানটাই থাকবে। তাহলে দেখে নাও, তাহলে এখানে যে পরিমাণ চাপ প্রযুক্ত করাচ্ছে ঠিক এখানে ডাব্লু টু বস্তু দিয়ে একই পরিমাণ চাপ প্রযুক্ত করে বিপরীত দিকে দুটো জায়গায় দুটোকে ব্যালেন্স করা হয়েছে। এবার ডাব্লু টুর মানটা কত হবে সেটা আমি বের করবো। আপনারা জানি কি এখানে, তাহলে এখানে প্রদত্ত বলের ঘাত কত হবে, তাহলে ঘাত বল তাহলে বলতে হবে এটা, অতএব এটা আমি ধরলাম এ, এটা বি ধরলাম, ওকে এটা বি, তাহলে বলতে পারি এ টিউবে এ চঙের উপর এ চঙের পৃষ্ঠনের উপর পৃষ্ঠনের উপরে স্টোনের প্রযুক্ত ঘাত সেটা কত হবে, চাপ ইনটু ক্ষেত্রফল। আমরা তো এটা জানি যে পি ইকুয়াল টু কি হয়, এফ বাই এ, তাহলে এফ ইকুয়াল টু কি, পি ইনটু এ। তাহলে আমার এখানে যে প্রযুক্ত ঘাত যেটা হচ্ছে সেটা কি ডাব্লু টু, তাহলে ডাব্লু টু ইকুয়াল টু চাপ পি ইনটু ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কী বললাম বি, তাহলে ক্ষেত্রফল বি এইটা। তাহলে এই এ প্রান্তে এ চঙের ওপরে যে পৃষ্ঠনের ওপরে যেই বল বা যে ঘাত প্রযুক্ত করেছি আমি ব্যালেন্স করার জন্য যাতে এখান থেকে এটা উপর পৃষ্ঠটা উপর দিকে না উঠে যায়, সেক্ষেত্রে সেটা কত হবে, ডাব্লু টু ইকুয়াল টু চাপ এখানে যে বল প্রযুক্ত হয়েছে সেই চাপ ইনটু এই চোঙটার ক্ষেত্রফল, ওকে এটা আছে। তাহলে বা এখান থেকে বলতে বা ডাব্লু টু ইকুয়াল টু চাপটা আমরা কথা পেয়েছি ডাব্লু ওয়ান বাই এ, কারণ এই চাপ এখানে যে চাপ প্রযুক্ত হয়েছে সেই চাপ আর এখানে যে চাপ প্রযুক্ত করেছি আমি সেই চাপ দুটো ইকুয়াল, তবেই তো পিস্টনটা উপর দিয়ে উঠবে না, একই জায়গায় থাকবে। তাহলে আমি এখানে কি ডাব্লু টু ইকুয়াল টু পি এর জায়গায় বসাতে পারি ডাব্লু ওয়ান বাই এ ইনটু বি, তাহলে বা ডাব্লু টু ইকুয়াল টু ডাব্লু টু ইকুয়াল টু ডাব্লু ওয়ান ইনটু বি বাই এ। দেখে না খুবই ইন্টারেস্টিং একটা জিনিস চলে আসলো। তাহলে আমরা এখানটায় কী পেলাম, এখানে একটা মুছে দিচ্ছি, তাহলে আমরা এখানে কী পেলাম দেখানো, তাহলে আমরা এখানে পেলাম ডাব্লু টু ইকুয়াল টু ডাব্লু ওয়ান ইনটু বি বাই এ, বি বাই এ। তার মানে যদি বি বাই এ আমরা জানি কি বি বাই এ গ্রেটার দেন ওয়ান, এইটা গ্রেটার দেন ওয়ান, কারণ অবশ্যই এটা গ্রেটার দেন ওয়ান হবে, কেন এইটার ক্ষেত্রফলটা এর তুলনায় অনেক বেশি। তাহলে বি গ্রেটার দেন ওয়ান, বি গ্রেটার দেন এ, যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে বি বাই এ গ্রেটার দেন ওয়ান হবে। তাহলে এইটা যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে ডাব্লু টু গ্রেটার দেন ডাব্লু ওয়ান, তার মানে কী হচ্ছে এখানে যা বল প্রযুক্ত করেছি আমি এখানে যা বস্তু দিয়েছি মানে এখানে যা বল প্রযুক্ত হয়েছে তার থেকে এখানে বেশি বল প্রযুক্ত হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে আমার বেশি ওজন দিতে হচ্ছে। তার মানে এখানে যা বল প্রযুক্ত হয়েছে তার তুলনায় এখানে বেশি বল প্রযুক্ত হয়েছে, চাপ কিন্তু ইকুয়াল আছে,
চাপ কম বেশি চাপ সমান আছে, কিন্তু এখানে যেহেতু এর তুলনায় এখানে বেশি বল প্রযুক্ত হয়েছে, সেই কারণে ডাব্লু টু ইকুয়াল টু ডাব্লু ওয়ান ইন্টু বি বাই এ, মানে অর্থাৎ সেই জন্য ডাব্লু টুটা বেশি হয়েছে। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি যে ছোটো জারটা দ্বারা বা ছোটো চোঙের উপরে প্রযুক্ত বলের তুলনায় বড় চোঙে বেশি বল প্রযুক্ত করতে হবে এর সমান আসতে গেলে। মানে এখানে যে বল প্রযুক্ত করে যেই চাপ ক্রিয়েট করেছি সেই চাপ বড় বড় পিস্টনের ক্ষেত্রে প্রযুক্ত করতে গেলে আরও বেশি বল প্রযুক্ত করতে হবে, বেশি ওজন দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছি একই চাপ দুটো জারেতে ক্রিয়েট করতে গেলে একটাতে কম বল প্রযুক্ত হচ্ছে, এক জায়গায় বেশি বল প্রযুক্ত হচ্ছে। তাহলে একটাই হচ্ছে ঘাত বৃদ্ধি নীতি। তাহলে আমি যদি বলি ধরি বি বাই এ ইকুয়াল টু এন, তাহলে বলতে পারি অতএব ডাব্লু টু ইকুয়াল টু ডাব্লু ওয়ান ইন্টু এন, তার মানে এন যত বাড়বে তত আমার ডাব্লু টু বাড়বে, এন দুই হলে টু ডাব্লু মানে এর দ্বিগুণ হবে, তাহলে আমি এন ইকুয়াল টু, আমি এমন দেখলাম যেটা এন ইকুয়াল টু হয়ে গেল। অর্থাৎ আমি এটাকে এইভাবে বলতে পারি যে বি ইকুয়াল টু টু এ, অর্থাৎ এর ক্ষেত্রফলের তুলনায় এর এর যা ক্ষেত্র তার দ্বিগুণ ক্ষেত্রফল হচ্ছে এটা, তার মানে এখানে বি ইকুয়াল টু এ, তার মানে বি বাই এ ইকুয়াল টু টু, তার মানে এন ইকুয়াল টু টু, ওকে, কারণ বি বাই এ ইকুয়াল টু এন ধরেছি, তার ডাব্লু টু ইকুয়াল টু টু ডাব্লু ওয়ান, তার মানে এখানে যদি এখানে যা বল প্রযুক্ত করেছি তার দ্বিগুণ বল এখানে প্রযুক্ত হবে, এখানে এখানে যে বলটা প্রযুক্ত হবে সেটা যে আমি ধর এটাকে যদি এফ টুই বলে থাকি, তাহলে এখানে যে বল প্রযুক্ত এখানে যদি আমি এফ ওয়ান বল প্রযুক্ত করি, এখানে যদি আমি এফ ওয়ান বল প্রযুক্ত করি এই বস্তুর দ্বারা, এখানে হবে কত বল, টু এফ ওয়ান বল, অর্থাৎ দ্বিগুণ বল এখানে প্রযুক্ত হবে। ভালো করে বুঝে নাও ঘাত বৃদ্ধির ব্যাপারটা কী, তার মানে ডাব্লু ওয়ান বস্তু দিয়ে যদি আমি এই পৃষ্ঠে এই পৃষ্ঠন দ্বারা এই জলের উপরে যদি এফ ওয়ান বল প্রযুক্ত করি, তাহলে একই চাপ এখানে প্রযুক্ত করতে গেলে বা এখানে যা প্রযুক্ত হলে এখানে যে বলটা উপরে ক্রিয়েট করবে বা এখানে যে বলটা প্রযুক্ত হয় উপর দিকে সেটা এই বলের দ্বিগুণ। তা দেখতে পাচ্ছি আমার ঘাত বৃদ্ধি হয়ে যাচ্ছে, বল বৃদ্ধি হয়ে যাচ্ছে, তাহলে একই বলা হয় কি ঘাত বৃদ্ধির নীতি। ওকে, তো আসলে ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়েছে। তো তোমার হয়তো মনে হতে পারে যে তাহলে এটা তো শক্তির সংরক্ষণ সূত্র মানছে না, কী করে ইনক্রিজ করছে, আমি একটা বল প্রযুক্ত করলাম তার দ্বিগুণ বল প্রযুক্ত হচ্ছে, তার ডবল বল তার থেকেও বেশি বল প্রযুক্ত হয়ে কী করে হচ্ছে, এটা তো অসম্ভব ব্যাপার, যা বল দিই তার থেকে বেশি বল প্রযুক্ত হতে পারে না, তাহলে কী হচ্ছে এটা কি শক্তি সংরক্ষণ সূত্র মানছে না, এইটাও তো হতে পারে। তাহলে আমরা চেক করে দেখবো যে এটা শক্তি সংরক্ষণ সূত্র মানছে কি না। ওকে, তাহলে ঘাত বৃদ্ধিতে শক্তি সংরক্ষণ সূত্র, তোমার পরে হেডিং দাও ঘাত বৃদ্ধি, ছবিটা একই থাকবে, ঘাত বৃদ্ধিতে বৃদ্ধিতে শক্তি সংরক্ষণ সূত্র। আমরা নেক্সট এটা আলোচনা করব, খুব সহজ দেখে নাও, যেগুলো আলোচনা করছি ভালো করে মনোযোগ সহকারে যদি আবার বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এটা কোনো কঠিনের মধ্যে কোনো একদম সহজ ব্যাপার। তো আমি বলছি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবে, একদম বই থেকে বুঝতে হবে, বইটা মুখস্থ করতে হবে, বইটা তারা বুঝতে হবে না, প্র্যাকটিক্যালি তুমি দেখেছি ফিজিক্যাল যে জিনিসগুলো আমরা বুঝি যেভাবে সেইভাবে বুঝে, তুমি একটা ক্রিকেট খেলতে গেলে যেমন খেলতে খেলতে যে কোনো সমস্যা আছে যে অন্যজন কেমন ক্রিকেট খেলছে সেটা দেখে যেভাবে বোঝো, প্র্যাকটিক্যালি তুমি বই খাতা দেখে বই পড়ে পড়ে ক্রিকেট খেলা শেখুনি, তুমি দেখে দেখে নিজে খেলে খেলে শিখেছো, ঠিক একইভাবে এইটাকে সেইভাবে না, তাহলে দেখবে খুব সহজ লাগবে, কোনো কঠিন লাগবে না। ওকে, তাহলে ঘাত বৃদ্ধিতে শক্তি সংরক্ষণ সূত্র মানে কি না তাহলে দেখা যায়। ওকে, শক্তি সংরক্ষণ সূত্র, তাহলে আমরা এটা এই স্ট্রিপটাকে আবার আঁকবো, ওকে, তাহলে এটা হচ্ছে সাধারণ তল, তাহলে এখানটায় পৃষ্ঠনটা আছে, এখানটা আমার পৃষ্ঠনটা আছে, এখানে আমার জল আছে, তাহলে এর ক্ষেত্রফল কত বলেছিলাম, এর ক্ষেত্রফল এ আর এর ক্ষেত্রফল হচ্ছে বি। ওকে,
এবার দেখো না এখানে যদি আমি ভালো করে বুঝে নাও এটা এখানে যদি W1 W1 ওজনে বস্তুকে চাপায় পরে তাহলে কি হবে এই পিস্টনটা একটু নিচের দিকে নামবে এই পিস্টনটা একটু নিচের দিকে নামবে তাহলে এইখানটাই এখানটা নেমেছে ওকে তাহলে পিস্টনটা যদি নিচে নামে তাহলে জলের অপসরণ হয়েছে তাহলে কতটা সরণ হয়েছে এতটুকু সরণ হয়েছে ধরো এক্স পরিমাণ সরণ হয়েছে তাহলে প্রথম পিস্টনটাই প্রথম জারটাই বা চোঙটাই যদি W1 ওজনের বস্তুকে চাপায় সেখানে হচ্ছে কি জলের আয়তন অপসারিত হয়েছে কতটুকু যে এক্স পরিমাণ এখানে এক্স পরিমাণ সরে গেছে জলটা নিচের দিকে নেমে গেছে তাহলে আমি যদি বলি কত আয়তনের জল অপসারিত হয়েছে তাহলে এখানে জলের আয়তন কত হবে ধরলাম V1 ইকুয়াল টু AX এ যদি ক্ষেত্রফল হয় এটা হচ্ছে আমার কি ক্ষেত্রফল ওকে তাহলে ক্ষেত্রফল এ ক্ষেত্রফল বিশিষ্ট আর এক্স সরণ হয়েছে তাহলে ভি ওয়ান ইকুয়াল টু এ এক্স ওকে এই পরিমাণ কী হবে আমার আয়তনের এই আয়তনের জলটা এখান থেকে অপসারিত হয়েছে তার এখান থেকেও ধরলাম এখানে যে চাপ প্রযুক্ত হবে এই বরাবর চাপ প্রযুক্ত হচ্ছে তাহলে এখানে যে চাপ প্রযুক্ত হচ্ছে ধরলাম এইদিকে চাপ প্রযুক্ত হবে তার ফলে এই পিস্টনটা কী হবে একটু উপর দিকে উঠবে ধরলাম পিস্টনটা উপর দিকে ঘটলো তাহলে এখানে যে সরণটা ঘটলো এখানটা এই এখানে যে সরণটা হলো সেটা ধরলাম ওয়াই তাহলে এখানটায় যে জলটা এখানে এক্সট্রা এসে জমা হলো তা তার আয়তন কত হবে তাহলে যেহেতু বিটাও কি আমার আছে ক্ষেত্রফল তাহলে এখানে জলের আয়তন কত হবে জলের আয়তন ভি টু ইকুয়াল টু বি ওয়াই ওকে বি ওয়াই এখানে ভি টু ইকুয়াল টু বি ওয়াই দেখলাম তাহলে এইটা হচ্ছে এর আয়তন তাহলে দেখে নাও জলের আয়তন কি পরিবর্তন হবে একই থাকে না আলাদাও দেখে নাও এখানে যেই পরিমাণ জলটা অপসারিত হবে নিচের দিকে চলে যাবে এখানে সেই পরিমাণ জলটাই উপর দিকে উঠবে না তার তাতে বেশি বা কম হবে কারণ যেহেতু আবদ্ধ বা বদ্ধ জায়গা অন্য কোনো যাওয়ার জায়গা নেই সেহেতু যেখানে মুক্ত জায়গা হবে সেখানে জলটা চলে যাবে তাহলে এখানে যেই পরিমাণ জলটা অপসারিত হবে নিচের দিকে চলে যাবে এখান থেকে যতটুকু সরণ হবে সেই পরিমাণ জলটা এখানে এসে জমা হবে তার মানে এখানে যে জলটা এখানে আসবে পিস্টনটা তুলে উপরে এখানে জমা হবে সেই পরিমাণ জলটা এখানটাই অপসারিত হয়েছে তার মানে এখানে জলের আয়তন দুটো কী হবে তাহলে এখানে বলতে ইকুয়াল হবে তাহলে অতএব ভি ওয়ান ইকুয়াল টু ভি টু তার মানে হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি ওয়াই তাহলে বা বলতে পারি কি এক্স বাই ওয়াই ইকুয়াল টু বি বাই এ এইটা আগে ক্লিয়ার করো এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো আমি বলতে চাই যে এখানে W1 বস্তু দেওয়ার ফলে এখানে যেই পরিমাণ জল বা যেই আয়তনের জল অপসারিত হবে ঠিক সেই আয়তনের জল এখানটা এসে জমা হয়ে যাবে ওকে তার মানে এখানে জলে এখানে যদি বল ও W1 ওয়ানের কোনো বস্তু দেওয়ার ফলে যদি জলের সরণ X হয় এবং এর ক্ষেত্র যদি এ হয় তাহলে এখানে আয়তন হবে কি ভি ওয়ান ইকুয়াল টু এক্স তাহলে এ এক্স পরিমাণ জলটা অপসারিত হয়েছে আর এখানে যে জলটা এসে জমা হয়েছে সেই জলটার আয়তন ধরলাম পিস্টনটা সরণ উপর দিকে আছে ওয়াই আর এর ক্ষেত্রফল জানি বি তাহলে এখানে আয়তন বি ওয়াই তার দুটো আয়তন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এ এক্স ইকুয়াল টু বি ওয়াই তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু বি বাই এ এটা আমরা পেয়ে গেলাম এবার এবার আমি বের করবো এখানে কৃতকার্য কত হয়েছে বা এখানে কৃতকার্য কত হয়েছে এখানটায় কৃতকার্য তাহলে এখানে আমরা পাবো কি এখানে পেয়ে গেছি আমরা অলরেডি যে চাপ পি ইকুয়াল টু আমরা পেয়ে গেছি কি W1 বাই এ এইটা আমরা পেয়ে গেছি ওকে এটা আমরা পেয়ে গেছি তাহলে নেক্সট দেখে তাহলে এই পৃষ্ঠনে কতটা কৃতকার্য হয়েছে এবং এই পৃষ্ঠনে কতটা কৃতকার্য হয়েছে সেটা বের করবো তা ছোট পৃষ্ঠনটাই এই পৃষ্ঠনটা কৃতকার্য কত হয়েছে তাহলে ছোট পৃষ্ঠনে কৃতকার্য ছোট পৃষ্ঠনে পৃষ্ঠনে কৃতকার্য সেটা কত হচ্ছে W1 X W1 X এখানে যে বলটা W1 বস্তু রেখেছি W1 বল ইন্টু সরণ সরণ আর এখানটা যে কৃতকার্য হচ্ছে সেটা হচ্ছে কি বড় পৃষ্ঠনে কৃতকার্য তাহলে কৃতকার্য এখানে কৃতকার্য কী হবে এখানে ধরে নাও এখানে কী বল প্রযুক্ত W2 ধরলাম এখানটায় এখানে যে পৃষ্ঠনটাকে যদি আমি সেমি জায়গায় রাখতে যাই তাহলে এখানে কী হবে সেটা W2 হবে আমি ধরলাম W2 তাহলে এখানে W2 ইন্টু Y ভালো করে বুঝতে বোঝার চেষ্টা করো তাহলে এখানটায় যদি আমার W1 বল প্রযুক্ত হচ্ছে তাহলে এখানে কত বল প্রযুক্ত হচ্ছে W2 আমরা এটা আগে আলোচনা করেছিলাম একই চাপ বা একই জায়গায় রাখতে গেলে আমাকে সেই W2 পরিমাণ বস্তুকে চাপাতে হয়েছে অর্থাৎ W2 বল প্রযুক্ত করতে হয়েছে অর্থাৎ এখানে W2 বল প্রযুক্ত হয়েছে তবে তো একে মানে প্রশমিত করার জন্য একই পরিমাণ বলটা দেওয়ার ফলে দুটোকে একই জায়গায় রাখা যাচ্ছে তার মানে
এখানটায় এই পৃষ্ঠের উপরে ডাব্লু টু বল প্রযুক্ত হবে, হওয়ার ফলে এটা ওয়াইটা হবে কি, এর ওয়াই পরিমাণ স্মরণ হবে, তাহলে কৃতকার্য হবে কি ডাব্লু টু ওয়াই, তাহলে এই পরিমাণ কৃতকার্য এখানটায় প্রযুক্ত হবে। তাহলে আমরা দেখে নাও, তাহলে আমি দেখবো ডাব্লু টু ওয়াই ইকুয়াল টু ডাব্লু টু ওয়ান বা ডাব্লু ওয়ান এক্স হয় কি, দুটো কৃতকার্য যদি সমান হয়ে যায় তাহলে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে, কারণ শক্তি সংরক্ষণ সূত্র কি আমরা জানি কৃতকার্যই হচ্ছে কি শক্তি। হ্যাঁ, দুটোর কৃতকার্য যদি ইকুয়াল হয়ে যায় তাহলে অবশ্যই শক্তি সংরক্ষণ সূত্রটা মানবে। তাহলে দেখা যায় এটা ইকুয়াল আসে কি, এবার ছবিটা আমি একটু মুছে দিচ্ছি এখানটায়, তাহলে এখানটা দেখে নাও, তাহলে বলতে পারি অতএব ডাব্লু টু ওয়াই ইকুয়াল টু, ডাব্লু টু মানে কি, ডাব্লু টু মানে আমরা পেয়েছিলাম ডাব্লু ওয়ান ইন্টু বি বাই এ, একটু আগে এটা ক্যালকুলেট করলাম, ডাব্লু টু মানে হচ্ছে কি, ডাব্লু টু মানে হচ্ছে কি ডাব্লু ওয়ান ইন্টু বি বাই এ ইন্টু ওয়াইটা বসিয়ে দিলাম, শুধু ডাব্লু টু ইকুয়াল টু বসিয়ে ডাব্লু ওয়ান ইন্টু বি বাই এ, এটা একটু আগেই বের করেছিলাম, তাহলে ইকুয়াল টু ডাব্লু ওয়ান ইন্টু বি বাই এ মানে কি বের করলাম এক্ষুনি, এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই, তাহলে এই ওয়াই এই ওয়াই কাটবে, তাহলে ইকুয়াল টু ডাব্লু ওয়ান এক্স, তাহলে অতএব ডাব্লু টু ওয়াই ইকুয়াল টু ডাব্লু ওয়ান এক্স। তার মানে দেখা গেল এখানে যে কৃতকার্য হয়েছে, মানে এখানে প্রযুক্ত বাহ্যিক দিকে যে কৃতকার্য করা হয়েছে ঠিক জল দ্বারা একই কৃতকার্য এখানে প্রযুক্ত হয়েছে, অর্থাৎ আমি এখানে যা কৃতকার্য করেছি, কৃতকার্য করে যে জলের উপরে প্রযুক্ত হয়েছে সেই কৃতকার্য জলটা এই পৃষ্ঠ উপরে প্রযুক্ত করেছে, অর্থাৎ কার্যের কোনো পরিবর্তন হয়নি, এখানে যা শক্তি প্রয়োগ করেছি ঠিক একই পরিমাণ শক্তি এখানে প্রযুক্ত হয়েছে, শুধু ক্ষেত্রফলের হিসাবে বল কম বেশি প্রযুক্ত হয়েছে। ওকে, তাহলে এখানে দেখা গেলো যে এখানে এর দ্বারাও এখানে শক্তি সংরক্ষণ সূত্র অবশ্যই মেনে চলছে, শক্তি সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয়নি। কীভাবে এটা আরবার বলছি, কীভাবে তোমরা প্রমাণ করবে, প্রথমে কী হবে এখানটার জলের আয়তনটা বের করবে, এখানটার আয়তন বের করবে, এখানে স্মরণ এক্স ধরবে, এটাকে ওয়াই ধরবে, এবার দুটো আয়তন ইকুয়াল হবে আমরা জানি, তা দুটো আয়তন যদি ইকুয়াল হয় সেখান থেকে এক্স বাই ওয়াই ইকুয়াল টু বি বাই এ পেয়ে গেলাম, এবারে এখানে কৃতকার্য আর এখানে কৃতকার্য বের করব, এই কৃতকার্য ইকুয়াল ডাব্লু টুর জায়গায় আমরা যেটা পেয়েছিলাম ডাব্লু ওয়ান ইন্টু বি বাই এ মানটা বসিয়ে দিয়ে, পরে আবার যে আমরা বি বাই এ ইকুয়াল টু এক্স বাই ওয়াই বের করে সেটা বসাবো, বসালে দিয়ে কাটাকুটি করে ডাব্লু টু ওয়াই ইকুয়াল টু ডাব্লু ওয়ান এক্স, অর্থাৎ এখানে কৃতকার্য এখানে কৃতকার্য ইকুয়াল, যেহেতু কৃতকার্যটাই হচ্ছে শক্তি, দুদিকে শক্তি সমান হয়ে গেল তাহলে অবশ্যই শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো, তো নেক্সট ভিডিও তোমাদের এর এক্সাম্পল বা এর প্রয়োগ কোথায় কোথায় আছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও এতটুকুই, আজকে যেইগুলো বোঝালাম তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।